আসসালামু আলাইকুম বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলার সৃষ্ট 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোনো প্রাণীকে আল্লাহর ইবাদত করতে হয় না, শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতে নিযুক্ত থাকতে হয়। তাই একজন মুসলমান হিসেবে আপনার জ্ঞানের প্রসার করার জন্য জিন জাতির সৃষ্টির বিষয়কর ইতিহাস জেনে রাখা অত্যন্ত জরুরি। তাই আপনাকে অনুরোধ ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, পরে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আল কোরআনের আলোকে জিন জাতি সৃষ্টির ইতিহাস জেনে নেই। সূরা আল জিনে বলা হয়েছে, বলুন আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনেদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, অথচ আমরা মনে করতাম জিন এবং মানুষ কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আর যখন আল্লাহ তাআলার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো। আলোচ্য আয়াত তিনটা সূরা জিনের 1, 5 এবং 19 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের অনেক অনেক কাল পূর্ব থেকেই জিনেদের সাথে মানুষের উঠা বসা ছিল। তো আমি এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর জিনেদের সাথে মানুষের উঠা বসার কয়েকটি কাহিনী বলবো। তাবেইন হযরত মুয়াজ বিন ওবাইদুল্লাহ বিন আম্মার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, আমি একবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমনই সময় তার কাছে একটা লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাচ্ছি। আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার সামনে দুটো ঘূর্ণি হাওয়া এলো, একটি একদিকে আর একটি অন্যদিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবিলা হলো। তারপর ঘূর্ণি হাওয়া দুটো আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটা ছিল আরেকটা চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দুটো যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি গিয়ে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে। একসাথে এত সাপ আমার চোখে আমি আগে কখনো দেখি নাই। ওই সাপগুলোর মধ্যে একটা সাপের শরীর থেকে মৃগ নাভির খুশবু আসছিল। ওই সাপটার রং ছিল হালকা সবুজ বর্ণের। আমার দৃঢ় বিশ্বাস হলো এই সুগন্ধি নিশ্চয়ই ওই সাপের কোনো সৎ কাজের জন্য নির্গত হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করলাম। এরপর আমি নিজের গন্তব্যে চলে যাচ্ছিলাম, এমনই সময় এক ঘোষকের কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, ওহে আল্লাহর বান্দা, এই ঘূর্ণিঝড় ছিল জিনেদের দুটো গোত্র বনু শাইআন এবং বনু আকিয়াসের মধ্যকার যুদ্ধ। বনু শাইআন ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে আর তুমি যাকে দাফন করেছ উনি ছিলেন সেই সম্মানিত জিনেদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে সূরা জিনে আলোচনা করা হয়েছে। মুসলিম বিশ্বে দ্বিতীয় ওমর নামে পরিচিত উমাইয়া খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের সময় প্রধান সেনাপতি ছিলেন মুসা বিন নাসির। মুসা বিন নাসির মরক্কো, আলজেরিয়া এবং আফ্রিকা মহাদেশের বহু দেশ জয় করেছেন। মুসা বিন নাসের একবার বলেন, আলজেরিয়া অভিযানকালে এক পোড়া রাজপ্রাসাদ আমার চোখে পড়ে। আমি সেই পোড়া বাড়িতে 17টি সবুজ গড়া দেখতে পাই। তো আমি সেই গড়াগুলোর একটির মাঝে ছিদ্র করি, সাথে সাথে এক দমকা বাতাস জোরে বের হয়ে আসলো। বের হয়েই বলতে শুরু করলো, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আগামীতে আমি আর কখনো অন্যায় করব না। মুসা বিন নাসির বুঝতে পারেন যে এই হলো সেই জিনেদের অন্তর্ভুক্ত সুলাইমান আলাইহিসসালাম, যাদেরকে কয়েদ করে রেখেছিলেন। এরপর সেই জিনটা এদিক ওদিক তাকিয়ে তারপর বলল, আল্লাহর কসম, না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি না তার সাম্রাজ্যকে। এরপর সেই জিনটা অদৃশ্য হয়ে গেল। ভারতবর্ষে ইলমে হাদিস চর্চার যিনি অগ্রদূত তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই। যুবক বয়সে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই একবার একটা সাপকে মেরে ফেললেন। তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলল, আসুন একটা জানাজা পড়াতে হবে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই তাদের সাথে গমন করলেন। কিছুদূর হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটি শহরে চলে এসেছেন। ওনার আশেপাশের এলাকার সাথে
সাথে এই এলাকার কোনো মিল নাই। তখন উনি বুঝতে পারলেন উনি জিনেদের রাজ্যে এসে পড়েছেন, আর ওই লোকগুলো হলো জিন। তো এই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করলো। সেখানে জিনেদের কাজী জিজ্ঞাসা করলো, আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন? ওই সাপটা একজন জিন ছিল, সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসতো। তো শাওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই তখন উদ্ধৃতি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা জায়েজ। তো জিনেদের সেই মজলিসে উপস্থিত কয়েকজন জিন যারা কিনা ছিলেন তাবেইন, তারা এই হাদিসের সত্যতার পক্ষে কথা বলেন। এরপর জিনেরা আবার ওনাকে ভারতবর্ষে দিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের খবর প্রথমে মদিনায় পৌঁছেছিল জিনেদের মাধ্যমে। বাইহাকি শরীফে বর্ণিত আছে, মদিনায় একজন মহিলা থাকত। জাহেলিয়াতের যুগে সেই মহিলার একজন জিন প্রেমিক ছিল। সেই জিন একবার পাখির রূপ ধারণ করে ওই মহিলার বাড়ির দেওয়ালের সামনে এসে বসে। মহিলাটি তখন পাখিটাকে বলে, তুমি নেমে এসো, আমি তোমাকে কিছু শোনাবো, আর তুমিও আমাকে কিছু শোনাবে। পাখিরূপী জিনটি তখন বলল, এটা আর হবে না, কেননা মক্কায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়ে গেছে। উনি আমার এবং তোমার মাঝে ব্যভিচারকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের পূর্বে জিনজাতি আকাশ থেকে সংবাদ সংগ্রহ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের পর থেকে জিনজাতিকে আকাশের সংবাদ সংগ্রহ থেকে নিবৃত রাখা হয়। সেই মতে তাদেরকেও সংবাদ শোনার মানসিকতা নিয়ে উপরে গমন করলে উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাকে বিতাড়িত করা হতো। জিনেরা এই নতুন পরিস্থিতির কারণ উদ্ঘাটনে সচেষ্ট হলে তাদের একটি দল কারণ অনুসন্ধানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। একদল হেজাজেও গমন করে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বাতনে নাখাল নামক স্থানে অবস্থান করছিলেন। তাদের ওকাজ বাজারে যাওয়ার ইচ্ছা ছিল। সেই যুগে আরবরা আমাদের যুগের প্রদর্শনীর মতো বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ দিনে মেলার আয়োজন করত। এসব মেলায় বহু লোক উপস্থিত থাকত, দোকান খোলা হতো এবং সভার সমাবেশ অনুষ্ঠিত হতো। ওকাজ নামক সেই স্থানে প্রতি বছর এমনই ধরনের এক মেলা বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেখানে গমন করেছিলেন। নখলা নামক স্থানে তিনি যখন ফজরের নামাজে কোরআন পাঠ করছিলেন তখন জিনেদের অনুসন্ধানকারী দলটি সেখানে গিয়ে পৌঁছালো। তারা কোরআন পাঠ শুনে বলতে লাগলো, এই সেই নতুন ঘটনা যার কারণে আমাদেরকে আকাশের সংবাদ সংগ্রহে নিবৃত করা হয়েছে। অন্য এক বর্ণনায় আছে, জিনেরা সেখানে পৌঁছে পরস্পর বলতে লাগলো, চুপ করে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলে জিনেরা ইসলামের সত্যতায় বিশ্বাস স্থাপন করে এবং ইমান এনে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে যায়। অতঃপর তদন্তের কার্যকর রিপোর্ট প্রদান করে এই কথা বলে যে, আমরা মুসলমান হয়ে গেছি, তোমাদেরও ইসলাম গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জিন অবতীর্ণ না হওয়া পর্যন্ত এই জিনেদের গমনাগমন এবং তাদের কোরআন পাঠ শুনে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো কিছু জানতেন না। সূরা জিনে আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে অবহিত করেছেন। আরও এক বর্ণনায় আছে, নসিবাইন নামক স্থানের অধিবাসী এই জিনেদের সংখ্যা ছিল 9 কিংবা 7। তাদের প্রচারের ফলে পরবর্তীকালে আরও 300 জিন ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়। জিনেরা ভবিষ্যৎ জানে কিনা এই বিষয়ে অনেকের মনে একটা প্রশ্ন জাগে। এর উত্তর হলো, জিনেরা গায়েবের খবর জানে না, তারা কখনোই ভবিষ্যৎ সম্বন্ধে অবগত নয়। কোনোভাবেই মানুষের চেয়ে জিন জাতি শ্রেষ্ঠ নয়, মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। তাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত, তবুও মানুষ জিনেদেরই শরণাপন্ন হয়, ভবিষ্যৎ জানতে চায়। এটা শুধু ভুলই নয়, এটা শিরকের মতো জঘন্য গুণা। জিনেদের বুদ্ধিমাত্রা কতটুকু, তারা ভবিষ্যৎ জানে কিনা, আমরা তার প্রমাণ পাই হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনার পরে। পবিত্র কোরআনের সূরা সাবার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনেদেরকে তার মৃত্যুর বিষয়ে জানালো শুধু মাটির উই পোকা যা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্যের বিষয় জানত তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতে হতো না। বলা বাহুল্য, মুসলিম জগতের ইতিহাসে হযরত সুলাইমান আলাইহিসসালাম সবচেয়ে বেশি জিনেদের দিয়ে কাজ করিয়েছেন। তার কথার অবাধ্য কোনো জিন হতে পারত না। একটা লাঠির উপর ভর করে হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনেদের নির্দেশনা দিতেন এবং কাজ করাতেন। ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যেত সেই জিন জাতি। যখন সুলাইমান আলাইহিসসালাম মারা গেলেন তখনও জিন জাতি বুঝতে পারে নাই যে তিনি মারা গেছেন। যদি তারা বুঝতে পারে
পারত তাহলে সেখানেই তাদের কাজ ফেলে রেখে চলে যেত। তারা এই বিষয়ে অবহিত হতে পেরেছে ওই পোকার মাধ্যমে লাঠি ভেঙে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে লুটিয়ে পড়ার পর। অতএব এ থেকে বোঝা যায় জিনজাতি কখনোই গায়েব কিংবা ভবিষ্যতের খবর জানতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার কুফরি এবং শিরকি কার্যকলাপ থেকে রক্ষা করুন। আমিন।